নমস্কার, সভনাভেক নিউজ নেটওয়ার্কে স্বাগত। এখনও ঘোষণা হয়নি লোকসভা নির্বাচন, তার আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এসে পৌঁছলো চার কোম্পানির সেন্ট্রাল ফোর্স। নৈহাটি আরবিসি কলেজ থেকে তাদেরকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকায় স্থানান্তরিত করা হচ্ছে। শিল্পাঞ্চলে যে সমস্ত স্পর্শকাতর এলাকা রয়েছে, যেমন জগদ্দল, ফাটপাড়া, টিটাগড় সহ বিভিন্ন এলাকায় এদেরকে মুভমেন্ট করানো হবে বলে পুলিশ সূত্রে খবর। অন্যদিকে বারংবার খবরের শিরোনামে উঠে আসা মালদার কালিয়া চকে পৌঁছালো এক কোম্পানির সিআইএসএফ জওয়ান। লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে কালিয়াচকে হওয়ার জন্য বিভিন্ন এলাকায় রুটমার্চ শুরু করবে এদিন থেকেই। পরবর্তী আরো বেশ কয়েক কোম্পানি দল এখানে এসে পৌঁছবে। লোকসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের বুকে বিরোধী দল বিজেপির আস্ফলন কমাতে এবার ময়দানে নামছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর শুধুমাত্র এবার ডায়মন্ড হারবারে আটকে থাকা নয়, পঞ্চায়েত নির্বাচনে নবজোয়ার যাত্রা ধাঁচে এবার গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জনসভা করার কথা জানালেন তিনি। 14 মার্চ থেকে জেলা সফর শুরু করবেন অভিষেক। প্রথম দিন তার জনসভা উত্তরের জেলা জলপাইগুড়িতে, এরপর 16 মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে জনসভা করবেন অভিষেক। 18 মার্চ ফের উত্তরের জেলা দক্ষিণ দিনাজপুরে যাবেন অভিষেক। 20 মার্চ বসিরহাটে সভা অভিষেকের, সন্দেশখালি কাণ্ডের পর যা খুব তাৎপর্যপূর্ণ, কারণ বসিরহাট লোকসভার মধ্যেই সন্দেশখালি। এরপর 22 মার্চ পূর্ব বর্ধমানে সভা করবেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আপাতত এই সূচি চালানো হয়েছে। শুক্রবার রাতের অন্ধকারে একটি লোহার কারখানায় আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো বাঁকড়া জাপানি গেট এলাকায়। রাত 9টা নাগাদ আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সময় নষ্ট না করে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাছে হাত দিলে তাদের চিৎকারে ঘুম ভাঙে ওই কারখানার ভেতরে থাকা কয়েকজন শ্রমিকের। আগুন বিরাট আকার ধারণ করার আগেই তারা বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলে বরাত জোরে প্রাণে বেঁচে যান তারা। এরই মাঝে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও দমকলের 2টি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজে হাত দিলে, তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় কারখানাটি। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে। রাজু ঝা, সভনাভেক নিউজ, বাঁকড়া। জয় হিন্দ। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সভনাভেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।